ন্যায় পাবনে সুমিত্রায়? কিয় লীনা দলেক দোষী বুলি দাবী করে সুমিত্রায়? অসম আরক্ষীয়ে কেতিয়া করিব বিভাগীয় তদন্ত? আরক্ষী বিষয়া জুনমণি রাভার মৃত্যুর সাক্ষ্য প্রমাণ নষ্ট করার অভিযোগত সাত আরক্ষী বিষয়া জওয়ানের বিরুদ্ধে বিভাগীয় তদন্তর নির্দেশ আর দুগৰাকী গৃহরক্ষী জওয়ানক নিলম্বিত করার পিছতেই সমগ্র ঘটনায় লৈছে নতুন মোড়। কারণ আরক্ষীর তিনি শীর্ষ বিষয়ার বিরুদ্ধেও বিভাগীয় তদন্তর নির্দেশ দিয়া হয়েছে। লখিমপুরের পূর্ব আরক্ষী অধীক্ষক বেদান্ত মাধব রাজখোয়া, নগাঁওর পূর্ব আরক্ষী অধীক্ষক তথা বর্তমান হাইলাকান্দির আরক্ষী অধীক্ষক লীনা দলে আর নগাঁওর পূর্ব অপরাধ শাখার অতিরিক্ত আরক্ষী অধীক্ষক রূপজ্যোতি কলিতার বিরুদ্ধে বিভাগীয় তদন্তর নির্দেশ দিয়া হয়েছে। নগাঁওর পূর্ব আরক্ষী অধীক্ষক লীনা দলে, নগাঁওর পূর্ব অতিরিক্ত আরক্ষী অধীক্ষক অপরাধ শাখার রূপজ্যোতি কলিতা আর লখিমপুরের আরক্ষী অধীক্ষক বেদান্ত মাধব রাজখোয়ার বিরুদ্ধে সিবিআইয়ে বিভাগীয় তদন্ত করবলে নির্দেশ দিলে এই তিনগৰাকী শীর্ষ আরক্ষী বিষয়ার বিরুদ্ধে। উল্লেখযোগ্য যে নগাঁওর পূর্ব আরক্ষী অধীক্ষক লীনা দলে আর অতিরিক্ত আরক্ষী অধীক্ষক রূপজ্যোতি কলিতার বিরুদ্ধে বারে বারে অভিযোগ উত্থাপন করেছিল জুনমণির মাতৃ সুমিত্রা রাভাই। এতিয়া প্রশ্ন হয়, কিয় লীনা আর রূপজ্যোতির বিরুদ্ধে ইমান ক্ষোভ জুনমণির মাতৃর? অতি শীঘ্রে অসম আরক্ষীয়ে এই তিনি শীর্ষ বিষয়ার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত সম্পাদন করিব। পিছে কিয় এই তিনগৰাকী শীর্ষ বিষয়ার বিরুদ্ধে সিবিআই এক প্রকার সন্দেহ ব্যক্ত করিলে? লখিমপুরের পর নগাঁও চলা নকল ফোন আর জালনোটর কারবারত কিবা ভূমিকা আছিল নাকি এই তিনি বিষয়ার? জুনমণির মৃত্যুর তদন্ত চলাবলে অহা সিবিআইর দলে পাইছিল নাকি এনে ভয়ঙ্কর নেক্সাসর সৈতে এই তিনি বিষয়া জড়িত থাকার কিবা ক্লু? এই সমূহ প্রশ্ন এটা জোকারিছে অসম সরকারের গৃহ বিভাগকো। নগাঁওর পর নীলোৎপল বরার রিপোর্ট, নিউজ 18, অসম নর্থ ইস্ট। আপুনি বিচরা বাতৰি পাব কেবল নিউজ 18 এপত। নিউজ 18 এপ ডাউনলোড কৰিবলৈ স্ক্যান কৰক এই কিউআর কোড। গুগল প্লে স্টোরতো পাব এই নিউজ 18 এপ। ন্যায় পাবনে সুমিত্রায়? কিয় লীনা দলেক দোষী বুলি দাবী করে সুমিত্রায়? অসম আরক্ষীয়ে কেতিয়া করিব বিভাগীয় তদন্ত? আরক্ষী বিষয়া জুনমণি রাভার মৃত্যুর সাক্ষ্য প্রমাণ নষ্ট করার অভিযোগত সাত আরক্ষী বিষয়া জওয়ানের বিরুদ্ধে বিভাগীয় তদন্তর নির্দেশ আর দুগৰাকী গৃহরক্ষী জওয়ানক নিলম্বিত করার পিছতেই সমগ্র ঘটনায় লৈছে নতুন মোড়। কারণ অসম আরক্ষীর তিনি শীর্ষ বিষয়ার বিরুদ্ধেও বিভাগীয় তদন্তর নির্দেশ দিয়া হয়েছে। লখিমপুরের পূর্ব আরক্ষী অধীক্ষক বেদান্ত মাধব রাজখোয়া, নগাঁওর পূর্ব আরক্ষী অধীক্ষক তথা বর্তমান হাইলাকান্দির আরক্ষী অধীক্ষক লীনা দলে আর নগাঁওর পূর্ব অপরাধ শাখার অতিরিক্ত আরক্ষী অধীক্ষক রূপজ্যোতি কলিতার বিরুদ্ধে বিভাগীয় তদন্তর নির্দেশ দিয়া হয়েছে। নগাঁওর পূর্ব আরক্ষী অধীক্ষক লীনা দলে, নগাঁওর পূর্ব অতিরিক্ত আরক্ষী অধীক্ষক অপরাধ শাখার রূপজ্যোতি কলিতা আর লখিমপুরের আরক্ষী অধীক্ষক বেদান্ত মাধব রাজখোয়ার বিরুদ্ধে সিবিআইয়ে বিভাগীয় তদন্ত করবলে নির্দেশ দিলে এই তিনগৰাকী শীর্ষ আরক্ষী বিষয়ার বিরুদ্ধে। উল্লেখযোগ্য যে নগাঁওর পূর্ব আরক্ষী অধীক্ষক লীনা দলে আর অতিরিক্ত আরক্ষী অধীক্ষক রূপজ্যোতি কলিতার বিরুদ্ধে বারে বারে অভিযোগ উত্থাপন করেছিল জুনমণির মাতৃ সুমিত্রা রাভাই। এতিয়া প্রশ্ন হয়, কিয় লীনা আর রূপজ্যোতির বিরুদ্ধে ইমান ক্ষোভ জুনমণির মাতৃর? অতি শীঘ্রে অসম আরক্ষীয়ে এই তিনি শীর্ষ বিষয়ার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত সম্পাদন করিব। পিছে কিয় এই তিনগৰাকী শীর্ষ বিষয়ার বিরুদ্ধে সিবিআই এক প্রকার সন্দেহ ব্যক্ত করিলে? লখিমপুরের পর নগাঁও চলা নকল ফোন আর জালনোটর কারবারত কিবা ভূমিকা আছিল নাকি এই তিনি বিষয়ার? জুনমণির মৃত্যুর তদন্ত চলাবলৈ অহা সিবিআইর দলে পাইছিল নাকি এনে ভয়ঙ্কর নেক্সাসর সৈতে এই তিনি বিষয়া জড়িত থাকার কিবা ক্লু? এই সমূহ প্রশ্ন এটা জোকারিছে অসম সরকারের গৃহ বিভাগকো। নগাঁওর পর নীলোৎপল বরার রিপোর্ট, নিউজ 18, অসম নর্থ ইস্ট। আপুনি বিচরা বাতৰি পাব কেবল নিউজ 18 এপত। নিউজ 18 এপ ডাউনলোড কৰিবলৈ স্ক্যান কৰক এই কিউআর কোড। গুগল প্লে স্টোরতো পাব এই নিউজ 18 এপ।